নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য কাজ করতে পারি। মানে আপনি ভিডিও দেখছেন এবং তার সঙ্গে অন্যান্য কাজগুলো করতে পারবেন। সাধারণত কি হয়, আমরা যখন ভিডিও দেখি মোবাইলে তখন অন্যান্য কাজ করতে পারি না, শুধু ভিডিওটাই দেখতে পারি। কিন্তু আজ আমি দেখাবো কিভাবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য কাজ, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরও অন্যান্য কাজগুলো আমরা করতে পারি। তার জন্য একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম এফবি প্লেয়ার। তার আগে বলে জানিয়ে দিই বন্ধুরা, যারা আমার ফেসবুক, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য এবং শেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করবেন এবং অন্যান্য বন্ধুরা যাতে শিখতে পারে তার জন্য তা শেয়ার করবেন। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ভিডিও দেখার পাশাপাশি আমরা অন্যান্য কাজ করতে পারব। তার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ক্লিক করলাম, এরপর এখানে লিখব এফবি প্লেয়ার। এফবি প্লেয়ার, এই যে এফবি প্লেয়ার লেখা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করব। চলুন বন্ধুরা আমরা ইনস্টলে ক্লিক করি, অ্যাকসেপ্টে ক্লিক করব। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে, এখন ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। ইনস্টল কমপ্লিট, এখন ওপেনে ক্লিক করব। ওপেন করলাম, ওপেন করার পর এটা জানাচ্ছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং এফবি প্লেয়ার। ওকে ক্লিক করব। এটা কেটে দেব। দিয়ে আমাদের এখানে এফবি প্লেয়ার এসে গিয়েছে, এখানে ক্লিক করলাম এফবি প্লেয়ার। বন্ধুরা আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, আমি এফবি প্লেয়ার অ্যাপসটি ওপেন করলাম ভিডিও দেখার জন্য এবং তার পাশাপাশি অন্যান্য কাজ করার জন্য। আমি এখান থেকে একটি ভিডিও চালাচ্ছি, এই ভিডিওটা আমি অন্য কোনো কাজও করতে পারছি। ধরুন আমি ফেসবুক অন করব, তার জন্য করতে পারি, ওয়েব ব্রাউজার অন করতে পারি, যে কোনো কাজ আমি করতে পারি খুব সহজেই। দেখুন বন্ধুরা, আমি যদি কারোর লিস্ট খুঁজতে চাই তাও করতে পারি, ফেসবুক অন করতে পারি, হোয়াটসঅ্যাপ অন করতে পারি এবং অন্যান্য কাজও করতে পারি। এটাকে চাইলে আমি এখান থেকে বাড়াতেও পারি, আবার ছোটও করতে পারি। দেখুন, ধন্যবাদ বন্ধু আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন। আজকের মতো আসি, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।